Hi friends, welcome back to our channel, Parvinda's Creative Corner. আপনারা সব কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর শিল্পমেলা যাব বলেছিলাম আগের দিন, তো অ্যাট লাস্ট যেতে পেরেছি। স্যাটারডেতে গেছিলাম, এই স্যাটারডেতে, আর শেষও হয়ে যাচ্ছে 20 তারিখে। যাই হোক, ছোটোখাটো শপিং করেছি, সেগুলো একটু শেয়ার করতে বসলাম। আপনাদের দেখলে আশা করি ভালো লাগবে, আপনারা চেষ্টা করবেন এই মেলাটা যেতে। এই মেলাটা অনেক জায়গায় হয়, কৃষ্ণনগরে হয়, আর একটা কোথায় যেন বললো, অনেক জায়গায় হয়। আমি একজনের আমি মেলার ব্লগটা তুলে এনেছি, ওতে আছে দেখবেন, একজনের এক শিল্পী সাক্ষাৎকারও আছে। যাই হোক, প্রথমে কবিগুরুকে দিয়ে শুরু করি। এই ব্যাগগুলো দেখুন কি ভালো জুটেরই, মানে খদ্দর টাইপের যে কাপড়গুলো, তার রবীন্দ্রনাথের সমস্ত বাণী দিয়ে আর কিছু গানের লাইন দিয়ে এই ব্যাগগুলো খুব ভালো। এই ব্যাগগুলো 200 করে চেয়েছিল, আমি 180 দিয়ে এনেছি। শিল্পমেলায় একটু বার্গেনিং করতেই হয়। এই আর একটা ছিল, মানে 3-4 রকমের ছিল, আর একটা ছিল সমস্ত সহজ পাটের যে আঁকাগুলো, সেই আঁকাগুলো দিয়ে ওই ছোট খোকা বলে অওয়া, সেখানে সে কথা কওয়া, এরকম টাইপের ছিল। এগুলো দেখতে ভালো লাগছিল বলে নিলাম। এরকম একটা ফটো ফ্রেম নিয়েছি। এগুলো না 6-7টা নিলে বা 3-3 নিলে ভালো লাগে, কিন্তু আমার একটুখানি এটা দামটা বেশি লাগছে, মানে লাগলো বলে একটাই নিলাম। 250 চেয়েছিল, আমি 220 দিয়েছি, কমাচ্ছিল না অনেক বলে বলে কমাতে হয়েছে। এটা মনে হয় ক্লে দিয়ে করা। নিয়েছি টেরাকোটার এই গণেশকে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এরকম একটা গণেশ আমার মামা বাড়িতে আছে, আমার ওটা দেখে এত ভালো লাগতো না, কিন্তু ওটা একটু বড়, একদম সেম গণেশই বড়। আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এইবার মেলায় গিয়ে দেখি একদম ঢুকেই সামনে টেরাকোটা জিনিস নিয়ে বসছে, সেখানে পেয়ে গেছি। 100 নিয়েছে এটা, ভীষণ ভালো লেগেছে। আর নিয়েছি এইটা, নমস্কার করছে একটা বাদুর। এই বাদুর প্রচুর আছে মেলায়। এটা হচ্ছে টেরাকোটার ওপরে যে কাঠের গুঁড়ো হয়, সেই কাঠের গুঁড়ো দিয়ে তৈরি। দেখুন শিল্পীর হাতের কাজ কি সুন্দর, ফিনিশিং কি ভালো। আর নিয়েছি এই উডেন পিসগুলো, এগুলো বড়ও ছিল, এত বড় বড় ছিল, যদি কেউ ট্রে হিসাবে দেবেন অ্যামাজনে পাওয়া যায়, কত দাম নেয়। অথচ মেলাতে এত বড়গুলোই 200 টাকা, আর নাম লিখে দিলে বা কিছু করে দিলে, যদি আপনি একটা নেম প্লেট হিসাবে মানুষে নিচ্ছে, তাহলে 350 টাকার মতো নিচ্ছে, পুরো নাম ঠিকানা লিখে নিয়ে। আর এটা নিয়েছে একটা কোস্টার কাঠেরই, এটা নিয়েছে 30 টাকা। এগুলো বাঁকুড়া স্টল যেটা এসেছিল, আমি সেখান থেকে নিয়েছি। আর এগুলো বাইরেও পাওয়া যাচ্ছে, যেমন এটা আমি ওই বাঁকুড়া স্টলের বাইরেই ছিল, সেখান থেকে নিয়েছি। আপনাদের আছে দেবেন ভিডিওতে, আমি দেবো, আছে। আর নিয়েছি এরকম একটা শোপিস, হারমোনিয়াম বাজাচ্ছে একজন রাজস্থানি মহিলা। এটা পেয়ারেও নিচ্ছে অনেকে, যে আর একটা আছে যে মানে হাজবেন্ড আছে সাথে, গিটার বাজাচ্ছে বা কিছু বাজাচ্ছে। তো আমি এটা সিঙ্গেল পেয়েছিলাম, সিঙ্গেল নিয়েছি, ভালো ছিল না। যেটা মানে আর একটা যেটা মেল ইয়ে ছিল, সেটা ভালো, মানে ফিনিশিংটা অতটা ভালো লাগছিলো না বলে এটা নিজের, ওর স্টক শেষ হয়ে এসেছিলো যেখান থেকে আমি নিচ্ছিলাম। ওর যেখান থেকে আমি নিয়েছি সেখান থেকে কিন্তু অনেক রিজনেবল পেয়েছি, অন্য একটা জায়গায় দেখলাম বেশ দাম চাইছে। এইটা নিয়েছে 150 টাকা।
আর নিয়েছি এরকম ছোট, এগুলো চেয়ারেও দেওয়া যায়, কার্পেটের মতো বসার, বা কেউ যদি পাপোশ হিসাবে ব্যবহার করতে চায় বাথরুমের সামনে করতে পারে, বেশ মোটা, এগুলো কিন্তু হাতে বোনা। এরকম দুটো নিয়েছি, এটা তো খুবই সুন্দর ভেলভেটের মতো। এই দুটো নিয়েছে, দুটো নিয়েছে প্রথমে বলছিল 100 টাকা করে, দিয়ে দুটো আমি 150 টাকা দিয়ে নিয়েছি। আর আসার সময় এগুলো রাস্তার ধারে বসছিল, একটা কিনেছি নেটে 40 টাকা নিয়েছি। আর প্রয়োজনে লাগছে না, লাগে হাতের কাজও করা যাবে, নিয়েছি এরকম কুলো ছোট্ট ছোট্ট। এটা 25 টাকা দুটো, বানাচ্ছিল বসে বসে, সেখান থেকে নিয়েছি। আর নিয়েছি ছোট্ট ছোট্ট ঝুড়ি, কি সুন্দর দেখুন, কি ফিনিশিং, কত ছোট ছোট বাচ্চারাও বসে বানাচ্ছে তাদের বাবা মার সাথে, ওই জন্যই মেলাটা আমার ভাল লাগে। ছোট্ট ছোট্ট ঝুড়ি, এগুলো 10 টাকা করে পিস নিয়েছি। ছোট্ট পাখা নিয়েছি, ওই ঠাকুরের আসনে রাখার জন্য, আসলে ঠাকুরকে গোপালকে হাওয়া করতে লাগে, ওই জন্য 5 টাকা করে নিয়েছি। আর নিয়েছি লক্ষ্মী পুজোতে বলে কুলুঙ্গি বলে তো বোধহয় এগুলোকে, ওই নিয়েছি, এটা মাটির, কিন্তু মাত্র 10 টাকা দাম নিল, কি সুন্দর। আমি এগুলোতে একটু কালার করে নেব বা বার্নিশ করে নেবো, তাহলে দারুণ লাগবে। আরেকটাও নিয়েছি ধান দিতে লক্ষ্মী পুজোতে লাগে না, বা ওই রচনার হাঁড়ি যেরকম হয় এগুলোতেও দেওয়া যায়। নিয়েছে 25 টাকা, কত সুন্দর দেখুন, সব গরিব মানুষরাও আসে তো, যেমন বড় লোক ইয়েরা আসে তেমনি বড় বড় দোকান দেয়, তেমনি গরিব মানুষও প্রচুর আছে মেলাটার বাইরে দিয়ে বসে, মানে ভেতরেও ওরা দোকান পায় না, ওই বাইরে দিয়ে বসে। আর নিয়েছি এই প্যাঁচাটা, প্যাঁচার টুল আছে, টেবিল আছে, সোফা আছে, তারপর ডাইনিং টেবিল আছে। আমি বেশ কয়েক বছর আগে দুটো টুল এনেছিলাম, পায়াগুলো সব প্যাঁচা, আর একটা টুল এনেছিলাম কত কম দামের মধ্যে, মানে 500 টাকা আমি দুটো টুল নিয়েছিলাম সেবার, আর এখন একটু দামটা বেড়েছে এত বছর পরে, মানে আমি তাও 6-7 বছর আগের কথা বলছি। আর টুলগুলো কি ভালো, এখনও আমার টুলগুলো এতটুকু নষ্ট হয়নি। আর একটা নিয়েছিলাম একদিকে রাজা একদিকে রানী টুলটার পায়া, এত সুন্দর হাতের কাজ, এগুলো কিন্তু কেটে কেটে বানাচ্ছে, আমাদের সামনেই বানাচ্ছে, এগুলো সব হাতের করা, হাতে কেটে কেটে বানানো। এগুলো অনেক ভ্যারাইটিতে পাওয়া যায়, গোল মাথাটা গোল মতন, আর যা সুন্দর সুন্দর সোফা আছে না, সোফার হাতলগুলো পেঁচা, পিছনটা পেঁচার মতন করা, পেঁচা শুধু না বিভিন্ন ডিজাইনেরই আছে। আর ওখান থেকে অনেকে ডাইনিং টেবিল কিনছেন, তারপরে ঘরের বিভিন্ন তাক ঠাক সমস্ত কিছু আছে, অনেকেই কিনেছেন। কি সুন্দর একটা তাক পাওয়া যায়, ওখানটা টেবিলের মতন আর আলমারি সিস্টেম, খুলে দিলে বই টই সমস্ত রাখার মতন, বেশি চওড়া না 2 ফুটের মতন চওড়া হবে, দারুণ দারুণ পাওয়া যায়। আমার ঘরে জায়গা নেই বলে আমি কিনতে পারি না। এই ছিল আমার মেলার ছোট্ট শপিং, কেমন লাগলো জানাবেন। তাহলে আজকের মতন আসি, ভালো লাগলে লাইক করবেন, ব্লগটা শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। বাই, গুড নাইট।